সবাইকে নমস্কার। আজ আমরা শুরু করতে চলেছি একাদশ শ্রেণীর মডেল কোশ্চেন পেপার, যেটা কোশ্চেন পেপার ওয়ান ছিল, হচ্ছে বেথুন কলেজিয়েট হাই স্কুলের প্রথম শর্ট প্রশ্ন কিছু আলোচনা হবে। মডেল পেপারের মতো প্রথম কিছু পার্টে শর্ট প্রশ্ন, তারপরে এখন ধীরে ধীরে লং প্রশ্ন করে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল যে এদের মধ্যে কোনটি একক সেট। এক নম্বর জায়গায় কোশ্চেন ছিল যে একক সেট কোনটি, কোনটি একক সেট। তো এই একক সেটটি কি ছিল যে আমরা সেটা আলোচনা করব, যে সেখানে অপশান ছিল এক্স, প্রথম দাগের অপশান ছিল যে এক্স বিলংস টু একটি সম্বন্ধের মধ্যে, সে সম্বন্ধটা কি ছিল যে এক্স প্লাস ছয় সমান হচ্ছে ছয়, এবং এই এক্সটা সম্বন্ধটা কার মধ্যে আছে, সেটা আছে ন্যাচারাল নাম্বারের মধ্যে। কিন্তু আমরা জানি এই সমাধানটাকে সমাধান করলে হবে ছয় মাইনাস সিক্স সমান হচ্ছে জিরো, কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে জিরো থাকে না। তো জিরো থাকে না বলতে এই সম্বন্ধটা হবে না। তেমনি কিন্তু বি অপশানে ছিল যে এক্স হোল নাম্বারের মধ্যে আছে আর এক্স প্লাস এইট সমান হচ্ছে এইট, আর আমরা জানি এটাকে সমাধান করলে কী হবে, এইট মাইনাস এইট সমান হচ্ছে জিরো। অর্থাৎ জিরো তো হোল নাম্বারের মধ্যে থাকে, সেই জন্য সংজ্ঞাত হবে বা বি অপশান হবে। তেমনি পরের প্রশ্নটা দেখব যে বলেছে একটি অপেক্ষক সেও সংজ্ঞাত কেমন হবে। বি দাগের প্রশ্ন ছিল কী ছিল, যে এফ অফ এক্স ছিল যে এক্স মাইনাস ওয়ান, এটা দ্বারা সংজ্ঞাত হবে। তবে এক্সের কী কী মানের জন্য, এখানে এক্সের যে কোনো মান নিতে পারি, হয় বাস্তব সংখ্যার মধ্যেও মান নিতে পারি, আবার তোমাদের বইতেও যে মডেল পেপারে উত্তর আছে জেটের মধ্যে, জেড মানে পূর্ণ সংখ্যা থেকে মান নেওয়া হয়েছে। তবে যে কোনো অপশান এ বি যে কোনো অপশান তোমরা নিতে পারো, যে বাস্তব সংখ্যার মধ্যেও নিলেও হবে, কারণ এক্সের মান যে কোনো, আমরা কী জানি ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স, ওয়াই এফ অফ এক্স সমান এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ ওয়াই সমান হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তোমরা যেটা খুশি নিতে পারো বাস্তব সংখ্যা থেকে, এটা ছিল। তেমনি পরে তিন নম্বরে একটা প্রশ্ন ছিল প্লাস ওয়ান, পরেরটা দেওয়া আছে সেভেন কে আর পরেরটা দেওয়া আছে টেন কে প্লাস হচ্ছে এইট, বলেছে এই তিনটা কি সমান্তর প্রগতিতে থাকলে তাদের মধ্যে অন্তর বের করো। সমান্তর প্রগতিতে থাকলে অন্তর বের করো, অন্তর বের করো। তবে আমরা কি জানি সমান্তর প্রগতির সূত্র কি জানি, তোমাদের একটা রিকল করে দিই, টু বি সমান হচ্ছে এ প্লাস সি, কোথায় যদি এ বি সি সমান্তর প্রগতিতে থাকে। তবে এখানে যদি বি, বি মানে মাঝখানের লোকটা, সি মানে সি মানে লাস্টেরটা, আর এ হচ্ছে প্রথমটা, তবে এই যে প্রশ্নতে দেওয়া আছে সেটা যদি মান বসাই তাহলে বি টু ইন্টু মাঝখানের লোক হচ্ছে সেভেন কে, আর প্রথমে ছিল থ্রি কে প্লাস ওয়ান, আর লাস্টের ছিল টেন কে প্লাস এইট মান ছিল। তবে সমাধান করলে কী হবে, সাত গুণে তো চৌদ্দ কে, আর এ সাইড হবে থ্রি কে প্লাস হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে টেন কে, শুধুমাত্র ব্র্যাকেট খুলে দিয়েছি, টেন কে থ্রি কে হচ্ছে তেরো কে, আর আট কে বাম দিকে যদি কে পাঠিয়ে দিই চৌদ্দ কে মাইনাস তেরো কে সমান হচ্ছে নয়, অর্থাৎ কে সমান হচ্ছে নয়। এটা হলো কে এর ভ্যালু নাইন হলো, উত্তর এখনো হয়নি, উত্তর বলেছে অন্তর বের করো, যে কোনো একজনের দুটাকে বিয়োগ করে বসিয়ে দেবে, সেভেন কে মাইনাস থ্রি কে প্লাস ওয়ান, যে কোনো দুটাকে, হয় প্রথম দুটা বা লাস্ট দুটা, কিন্তু পরপর সিরিয়ালে হবে, সিরিয়াল প্রথমের পরে দ্বিতীয়টা বা তিন নম্বর থেকে দ্বিতীয়টা বিয়োগ, কিন্তু কেউ বলবে তৃতীয়টা থেকে প্রথমেটা বিয়োগ, সেরকম করলে হবে না, পরপর সিরিয়াল হবে। তাহলে মান কেমন হবে, সেভেন কে মাইনাস হচ্ছে থ্রি কে মাইনাস হচ্ছে ওয়ান সমান হচ্ছে ফোর কে মাইনাস ওয়ান, ফোর ইন্টু কে এর মান তো নয় পেয়েছি মাইনাস ওয়ান, ছত্রিশ মাইনাস ওয়ান হচ্ছে পঁয়ত্রিশ, যে অপশানে ছিল সে অপশান, মনে হয় অপশান সি অপশানে ছিল, তবে সি অপশান হল। তেমনি পরের প্রশ্নটা ছিল যে একটি জটিল রাশি দেওয়া ছিল, পরের প্রশ্নটা কি ছিল যে একটি জটিল রাশি, চার নম্বরটাকে, চার নম্বরে কি ছিল যে জটিল রাশি দেওয়া ছিল মাইনাস থ্রি প্লাস থ্রি আই, এর অ্যাম্পলিচিউড বের করো, এ অ্যাম্পিয়র থ্রি মাইনাস থ্রি প্লাস হচ্ছে থ্রি আই বের করো। তবে আমরা কি জানি যে জটিল রাশি দেওয়া আছে তাকে এক্স প্লাস আই ওয়াই আকারে আমরা তুলনা করি, তুলনা করলে
एक्स एर मान पाबो माइनस थ्री और वाई समान पाबो थ्री। किंतु आम्रा की जानी जे जदि कोनो जटिल राशि एम्पलीट्यूड बेर करी एटा आछे प्रथम कक्ष एटा दो नम्बर कक्ष एटा आछे तीन नम्बर और एटा आछे चार नम्बर। तबे प्रथम कक्ष ते की हय जे थीटार भ्यालू हबे टैन इनवार्स मड वाई बाई एक्स। तबे ए थीटा के बोले एम्पलीट्यूड। तेमनी दो नम्बर कक्षे हबे पाई माइनस थीटा। तेमनी तीन नम्बर कक्षे हबे माइनस पाई प्लस हच्छे थीटा। माने उपरे जा जा छिलो तार नीचे नामले शुधुमात्र साइन चेंज हबे। जार जार सामने प्लस छिलो प्लस थेके माइनस माइनस थेके प्लस। तेमनी चार नम्बर कक्षे हच्छे माइनस थीटा। तबे ए मान निर्णय करार जन्य जेहेतु एखाने आमरा देखते पाच्छि माइनस तीन कमा तीन एटा दो नम्बर कक्षे अवस्थित माइनस तीन कमा तीन। तबे दो नम्बर कक्षे कि हबे जे एम्पलीट्यूड अफ माइनस थ्री प्लस थ्री आई समान हे पाई माइनस थीटा पाई माइनस टैन इनवार्स मड अफ वाई बाई एक्स। मानगुला बसिए देवे माइनस टैन इनवार्स वाइर मान छिल तीन एक्सर मान छिल माइनस तीन काटाकाटी कर ले माइनस वन और मडर भरे माइनस वन तो लिखा है ना टैन इनवार्स वन और आमरा जानी टैन इनवार्स वन समान हे पाई बाई फोर पाई माइनस पाई बाई फोर मान थ्री पाई बाई फोर। अतः एम्पलीट्यूडर मान हे थ्री पाई अपशन सी अपशन सी एक बारे रिकल हो जाए। यहाँ शर्ट क्वेश्चन देव आ भार दरकार नहीं जो लंग क्वेश्चन दो नम्बर थकत दो मार्क्स तक तुम्हारे प्रसेस घरे घरे आसते हो। तब ये छविटा एक मने रखे थकले थीटा समान टैन इनवार्स वाई बाई एक्स द्वित पक्षे थकले पाई माइनस थीटा। तब कैन हे पर जो बड़ प्रश्न थे से आलोचना कर देव। तीन नम्बर कक्षे कि थकबे सेकेंडर उल्टा तेमनी एक नम्बर कक्षे थे फोर नम्बर हेले थीटार उल्टा माइनस थीटा। तेमनी पर प्रश्न जदि देखो जे बोले फैक्टोरियल निर्णय करो। फैक्टोरियल मान बिना समबाय अंक देवे केमन भाव साजाना छो एन इंटू एन माइनस वन एन माइनस टू फैक्टोरियल खूब सहजे सजिए गुछिए लिखले एन माइनस टू थे एन माइनस वन फैक्टोरियल अतः टोटाल एन फैक्टोरियल जे अपशन छो से अपशने ठीक चिन्ह। तार परे प्रश्न छिलो जे बोले छे छय दागेर प्रश्न वाई समान जदि माइनस एक्स ए सरल रेखाटी एक्स अक्षेर धनात्मक दिके सरल रेखाटी एक्स अक्षेर धनात्मक दिके कत कोण होबे। तबे छवि आंकले खूब सहजे ताड़ाताड़ी हय जदि तुम्हारा किछु ना जानो एक्स बाई वाई क्लास टेनेर पढ़ा एक्स बाई वाई मान बेर करते पारो एक्सर मान जदि वन बसाओ वाइर मान माइनस वन एक्सर मान जदि दुई बसाओ वाइर मान माइनस टू जे बा एक्सर मान जदि तीन बसाओ वाइर मान आछे माइनस थ्री जे कोनो तीनटा एमनि छवि आँके होले एकटु सहजे बोझानो सुविधा हय प्लस और एक्सर एदिके माइनस वाई उपरेर दिके होच्छे प्लस और माइनस एखाने स्टार्टिंग तो जिरो जिरो। तबे बोलेछे वन कमा माइनस वन जदि वन निई माइनस वन लिखी बोले एक्स एर मान जदि दुई नी वाई समान हो माइनस टू दुई नीले माइनस टू तेमने तीन नीले जदि माइनस थ्री तब ऑरिजिन देखे सुधे एखाने एखाने माइनस दुई एखाने माइनस तब प्रथम पॉइंट वन कमा माइनस वन टू कमा माइनस टू और थ्री कमा हो माइनस थ्री। बोले धनात्मक एक्स अक्षर संगे धनात्मक एक्स अक्षर संगे कत डिग्री कोण कर तो धनात्मक एक्स अक्षर संगे मन डिग्री अंगेल कर तब से ही डिग्री अंगेल की है सेटुकू हमें जे बेर करब कि सूत्र दे जे हमें जानी ये समीकरण देवा आज समीकरण देवा आई समान माइनस एक्स एट मुझे दीची ए वाई समान एम एक्स प्लस हे सी एर संगे तुलना कर तब एम एर मान देखते माइनस वन और सी मान हम जीरो सी कथाए काजे लागबे ना बाकी रही एंगल निर्णय जो टेन थीटा समान माइनस एक अतः माइनस एम एर मान आबार माइनस वन समान हे वन वन कखन हय टेन पैंतालिस डिग्री ताले थीटार मान हलो पैंतालिस डिग्री जे अपशन आछे ठीक छे। एटा जदि हये थाके ताले परेर आरेकटा प्रश्न कि देखबो परेर प्रश्न छिलो जे एकटि वृत्तेर समीकरण देवा छिलो साते दागेर प्रश्नटा जे एक्स प्लस टू एर होल स्कोयर प्लस वाई माइनस थ्री एर होल स्कोयर समान हे फोर ये वृत्तटी कौन अक्ष के स्पर्श कर वृत्तटी कौन
অক্ষকে স্পর্শ করে। তবে বৃত্তটি যে প্রশ্ন দেওয়া আছে সেটাকে আগে সাজিয়ে লিখি, এর কেন্দ্র কত হবে। দেখতে পাচ্ছি যে যে কোনো যদি এই আকারে সমীকরণ দেওয়া থাকে তাকে এর সঙ্গে তুলনা করতে হবে, এক্স মাইনাস এ আর ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। এখানে এ কমা বি হলো বৃত্তের কেন্দ্র আর আমাদের আর হচ্ছে হচ্ছে ব্যাসার্ধ, যে বৃত্তটা ব্যাসার্ধ। তবে প্রশ্ন অনুযায়ী আমরা যে দেখতে পাবো, যে যদি প্রশ্ন অনুযায়ী আমরা দেখি যে প্রশ্নে যে দেওয়া ছিল এ যেমন হচ্ছে মাইনাস দুই আর বি যেমন হচ্ছে তিন আর হচ্ছে হচ্ছে দুই, চার ছিল, চারকে ভেঙে লিখলে চার সমান হচ্ছে টু স্কোয়ার, অতএব আর এর মান হচ্ছে দুই। তবে যদি এটা আমরা ছবি আঁকি যে কেন্দ্র কত হবে, যদি ছবি আঁকি এটা আছে এক্স এর প্লাসের দিকে, এক্স এর মাইনাসের দিকে, ওয়াই প্লাসের দিকে আর ওয়াই হচ্ছে মাইনাসের দিকে, স্টার্টিং তো জিরো জিরো, ফলে সে কেন্দ্র মাইনাস টু। হ্যাঁ, কেন্দ্র স্থানাঙ্ক কেমন হয়, এ কমা বি, অর্থাৎ এর মান হচ্ছে মাইনাস টু আর বি এর মান হচ্ছে তিন। তবে মাইনাস টু কমা তিন সেই বিন্দুতে হবে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ, মানে দুই সেমি ব্যাসার্ধ করে বৃত্ত হবে। তবে দেখছি মাইনাস টু, যদি এখানে জিরো একটা অ্যাপ্রক্সিমেশন মান দুই উপরে দিয়ে দিন, এক ঘর দু ঘর তিন ঘর, আর বলেছে দুই রেডিয়াস, তাহলে দুই রেডিয়াস হলে এটাই ছিল, যদি দুই রেডিয়াস কারণ এই ডিস্টেন্সটা দূর, তাহলে যদি আমি এরকম করে বৃত্তটা ঘুরাই তাহলে কোন অক্ষকে স্পর্শ করলো, যে ওয়াই অক্ষকে স্পর্শ করলো। তেমনি যদি পরের প্রশ্নটা দেখি, যে পরের প্রশ্নটা একটা লিমিটের অঙ্ক দিয়েছে, আটের দেখেন লিমিটের কি সীমার অঙ্ক, যে লিমিট এক্সটেন্ডস টু জিরো সাইন এ এক্স বাই বি এক্স এর সমান যদি দুই হয় তাহলে এ ও বি এর মধ্যে সম্পর্ক। এ ও বির মধ্যে সম্পর্ক নির্ণয় করে, এটা খুব সহজ। কি করবে, যে যেটা দেওয়া আছে লিমিট সেটা আমরা লিখবো, যে লিমিট এক্সটেন্ডস টু জিরো সাইন এ এক্স বাই, নিচে এ এক্স একটা লিখছি আর এ যেহেতু এক্সট্রা নিচে ভাগ করেছি উপরে গুণ আর বি কে নিচে যেমন ছিল লিখেছি সমান হচ্ছে দুই। লেখার পিছনে কারণ কি, যে আমরা জানি লিমিট এক্সটেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স হচ্ছে ওয়ান, এবার যদি লিমিট পি এক্স টেন্ডস টু জিরো সাইন পি এক্স বাই পি এক্স সমান সিও ভ্যালু ওয়ান। তবে এখানে সেই পি এক্সটাকে যেমন এখানে এ এক্স আছে, এক্স এর মান জিরো বসালেও সেই আলটিমেটলি জিরো, তবে আমাদের এই রকম আকারে সাজানো হচ্ছে সাইন এক্স ভিতরে নিচেও যাতে এ এক্স চাই, তো এক্স চাওয়ার জন্য এই ভ্যালুটা কী হয়ে যাবে, এটা যদি আমি বাম দিকে লিখি তাহলে এই ভ্যালুটা দেখতে পাচ্ছ এর মতন ওয়ান হয়ে গেল, তাহলে ওয়ান গুণিত এ বাই বি সমান হচ্ছে দুই, অতএব এ সমান হচ্ছে টু বি, এ মাইনাস টু বি সমান হচ্ছে জিরো, মানে এ অপশানে ছিল সেটা ঠিক ছিল আমরা নিতে হবে। তেমনি পরের প্রশ্নটা যখন আমরা দেখব, পরের একটা প্রশ্ন ছিল কি, যে প্রোবাবিলিটি সম্ভাবনা তত্ত্ব থেকে বলেছে এ বি হচ্ছে পরস্পর দুটি স্বাধীন ঘটনা, স্বাধীন ঘটনা হলে বলেছে কার মান নির্ণয় করো, প্রোবাবিলিটি অফ এর মান দিয়েছে এক বাই চার, প্রোবাবিলিটি অফ বির মান দিয়েছে এক বাই পাঁচ, আমাকে মান বের করতে হবে প্রোবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন অফ বি কমপ্লিমেন্ট। আগে বলে রাখি এ কমপ্লিমেন্ট মানে এ হবে না, যদি এ হওয়ার প্রোবাবিলিটি ওয়ান বাই চার হয় এ কমপ্লিমেন্ট মানে তার প্রোবাবিলিটি ওয়ান বিযুক্ত এক বাই চার। তবে এটা আমরা ভিতরে একটা ডি মর্গান সূত্র লাগাতে পারি, ডি এস থেকে পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে বাম টোটাল সার্ভিসে, আর প্রোবাবিলিটি ক্ষেত্রে টোটাল ভ্যালু হয় কি, টোটাল ভ্যালু হয় ওয়ান, ওয়ান মাইনাস প্রোবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তো এ ইন্টারসেকশন বি, এবার এ ইন্টারসেকশন বি হলো এই সূত্র থেকে আসছে, তবে এটা কোথা থেকে আসছে আমরা জানি, ডি মর্গান লতে কি জানি, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন অফ বি কমপ্লিমেন্ট সেটা হবে এ ইন্টারসেকশন বি হোল বার, হোল বার বা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট দিলে ভালো, কমপ্লিমেন্ট মানে টোটাল সার্ভিস সেট থেকে এ ইন্টারসেকশন বি হচ্ছে বাম, তবে সবার সাইডে প্রোবাবিলিটি আর টোটাল স্যাম্পল স্পেসে প্রোবাবিলিটি হয় ওয়ান, সেই জন্য পি অফ এস এর ভ্যালু ওয়ান এখানে বসিয়েছি আর পি অফ জেন ছিল,
এবার বলেছে বোধ আর ডিসজয়েন্ট, তাহলে পি অফ এ ইনটু পি অফ বি। এবার ওয়ান মাইনাস পি অফ এর মান ছিল এক বাই চার, পি অফ বির মান ছিল এক বাই পাঁচ, তারপরে মান বসালে হয়ে যাবে ওয়ান বিযুক্ত এক বাই কুড়ি, ওয়ান বিযুক্ত ওয়ান বাই টোয়েন্টি, কাটাকাটি করলে হবে টোয়েন্টি মাইনাস ওয়ান বাই টোয়েন্টি অর্থাৎ নাইনটিন বাই টোয়েন্টি। তেমনি লাস্ট একটা প্রশ্ন ছিল, দশের দাগের প্রশ্ন ছিল কি, বলেছে প্রদত্ত রাশিমালাগুলির সংখ্যাগুলোর সংখ্যাগুরুর মান নির্ণয় করো। তো সংখ্যাগুরুর মান তোমরা ক্লাস টেনেও পড়ে আসছো পরিসংখ্যা চ্যাপ্টারতে। সংখ্যাগুরু বলে রাখি খুব সহজে, যে সংখ্যাটা ম্যাক্সিমাম রিপিট হবে সেইটাই হচ্ছে তোমার হচ্ছে সংখ্যাগুরু, প্রদত্ত রাশির সংখ্যাগুরু, সংখ্যাগুরু মান। তবে এখানে দেখবে যে সংখ্যাটা বারবার বেশিরভাগ রিপিট হবে, তবে যদি পরপর সিরিয়ালে দেখো নয়টা তিনবার রিপিট হয়েছে সেই জন্য সংখ্যাগুরুর মান হবে নয়, কিন্তু বইতে উত্তরে সেভেন দেওয়া আছে তবে সেভেন হবে না, নয়ই হবে সংখ্যাগুরুর মান। এরপরে গ্রুপ বির কিছু প্রশ্ন আলোচনা করব, যেটা প্রথম প্রশ্ন ছিল যে যে যদি এ সাবসেট অফ বি হয় এবং বি সাবসেট অফ সি হয় তাহলে প্রমাণ করো যে, তাহলে প্রমাণ করো এ সাবসেট অফ সি হবে। তবে এটা প্রমাণের জন্য আমাদের কী কাজ করতে হবে, যে দেওয়া আছে ধরে নিতে হবে, ধরি যে কোনো একটা এক্স এর মধ্যে আছে, আবার এ কি বলেছে সাবসেট অফ বি, তাহলে আমি বলতে পারি এক্স বিলংস টু বি। তেমনি পরের ক্ষেত্রে আবার বি বলেছে সাবসেট অফ সি, তো একই কথা যদি বলতে পারি এক্স বিলংস টু বি আবার সাবসেট অফ সি, তাহলে এক্স বিলংস টু ও সির মধ্যে হয় সি বা সি সাবসেট। তাহলে এই এক নম্বর ও দু নম্বর শর্ত থেকে বলতে পারি এক্স বিলংস টু এ অ্যান্ড এবং এক্স বিলংস টু ও সি, দুটো কন্ডিশন হবে, হয় এক্স এর মধ্যে যদি থাকে তাহলে এ হয় এ সির সঙ্গে হতেও পারে সমান, অথবা অর বা এক্স বিলংস টু এ তার থেকে সিটা বড় হবে, তাহলে আমরা একসঙ্গে কম্বাইন করে লিখতে পারি যে এ সাবসেট অফ সি। তেমনি যদি একটা ছবি এঁকে দেখি এ বি এবং সাবসেট অফ সি, তাহলে দেখতে পাচ্ছি যে এ ছোটোটা তার মধ্যে সির মধ্যে লুকিয়ে আছে। এখানে যেমন আমি পুরোটা বড় ছবি দিয়েছি যেমন সির মধ্যে লুকিয়ে আছে, হতেও পারে সির মধ্যে থাকতে সমান বা বড়। তেমনি পরের প্রশ্ন ছিল যে যে আর একটা সম্বন্ধ দেওয়া আছে দু নম্বর, দুইয়ের মানে গ্রুপ বির দুইয়ের বিয়ের অঙ্কটা, বলেছে আর একটি সম্বন্ধ আছে যেটা কি এ সেট থেকে বি সেটের মধ্যে, আবার এ সেটের মধ্যে এলিমেন্ট কী কী আছে, যে চার আট তেরো একুশ, এবং বি সেটের মধ্যে এলিমেন্ট আছে যে সাত আট এবং দশ। আমাকে বলেছে সেই সমস্ত সম্বন্ধটা হবে এক্স ওয়াই লিখবে যা ওয়াই এক্স দ্বারা সম্পূর্ণ, মানে ওয়াই এক্স দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, তবে সম্পূর্ণ বিভাজ্য নয় মানে তো কী কী হতে পারে সেইটা আমাকে এখানে কাউন্ট করতে বলেছে। তো সম্পূর্ণ বিভাজ্য নয় মানে আমরা এটা বলতে পারি যে যদি আমি এক্সের মান এ ঘরের থেকে নিই চার, তাহলে চার সাতের দ্বারা সম্পূর্ণ বিভাজ্য নয়, সাতকে সম্পূর্ণ বিভাজ্য করে না, চার আটকে সম্পূর্ণ বিভাজ্য করে, তাহলে নিব না সেই সম্বন্ধে নিব, সেইগুলো নিব যেটা এটা নিব। পরের ক্ষেত্রে কী নিব, সেই চারকে ধরি, চার দশ দ্বারা সম্পূর্ণ বিভাজ্য নয়, চারের কাজ হলো। এবার আটকে ধরি, আট প্রথমে সাত দ্বারা সম্পূর্ণ বিভাজ্য নয় কিন্তু আট আট দ্বারা বিভাজ্য না হবে না, আট দশ দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। পরে তেরো, তেরো কেউ লিখব, তেরো তেরো সাত দ্বারাও সম্পূর্ণ বিভাজ্য নয়, তেরো আট দ্বারাও সম্পূর্ণ বিভাজ্য নয়, আর তেরো দশ দ্বারা বিভাজ্য নয়। তেমনি লাস্টে একুশকে লিখব, একুশ মনে হচ্ছে এক সাত তো একুশ দ্বারা বিভাজ্য, কিন্তু শর্ততে বলেছিল এক্সটা এক্সটা ওয়াইকে বিভাজ্য করবে, সেই জন্য আমরা এটাও নিব। আর কী হবে, একুশ আট, আর পরেরটা হবে একুশ হচ্ছে দশ, এইটা হচ্ছে টোটাল সম্বন্ধ। তেমনি তিন নম্বরের কোশ্চেনটা যদি এটা হয়ে থাকে, তিন নম্বর প্রশ্নটা কী করব, যে বামপক্ষ বলেছিল বলেছে কস তিরিশ ডিগ্রি, তার সঙ্গে দেওয়া আছে সাইন কুড়ি ডিগ্রি,
ভাই নিচে আছে cos 40 ডিগ্রি, তার সঙ্গে আছে cos 20 ডিগ্রি। তো এটা ছিল বাম পক্ষ, আর ডান পক্ষ কি ছিল? ডান পক্ষ বলেছিল 4/√3 cos 40 আর হচ্ছে cos 80 ডিগ্রি। এই আমাকে ডান পক্ষ প্রমাণ দেখাতে হবে। তবে আমাদের এই বাম পক্ষ থেকে আসি, cos 30 তো যেমন ছিল ছিল, সাইন 20 কে আমি লিখতে পারি সাইন 90-70 ডিগ্রি, আর নিচে cos 40 ডিগ্রি যেমন ছিল ছিল আর cos 20 যেমন ছিল ছিল। কেন? কারণ সূত্রতে বসালে আমরা জানি cos c মাইনাস হচ্ছে cos d, আর হচ্ছে cos c প্লাস হচ্ছে cos d, এই দুটো সূত্র জানি। cos c মাইনাস cos d সূত্র কি? 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, আর cos c প্লাস cos d হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 আর cos c মাইনাস d বাই 2। তবে এই দুটা সূত্র আনার জন্য cos দুটাই cos চাই, তো সাইন ছিল সেই জন্য তাকে cos এ। cos তো 30 যেমন ছিল ছিল, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা, আর cos 40 তো 40 ছিল প্লাস হচ্ছে cos 20 ডিগ্রি। তো উপরে নিচে সূত্রতে বসাবো কী সূত্র? cos c মাইনাস 2, যেহেতু মাইনাস ছিল সেই জন্য সাইন বসাবো 30 প্লাস 70 বাই 2, আর ছিল যে সাইন বিয়োগ 70 মাইনাস ডি মাইনাস সি বাই 2। তেমনি নিচেও কী লিখব? নিচেও লিখব 2 cos c প্লাস ডি বাই 2 আর হচ্ছে cos c মাইনাস হচ্ছে ডি বাই 2। তবে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে 2 টু উপরে নিচে কেটে গেল, উপরে থাকবে সাইন 50 ডিগ্রি সাইন 20 ডিগ্রি বাই, নিচে থাকবে cos 30 ডিগ্রি আর হচ্ছে cos 10 ডিগ্রি। তবে এই মানগুলোকে লাস্ট আর একটা লাইন করতে হবে, এটাকে সমাধান করতে হবে। কি সমাধান? সাইন 50 তো যেমন ছিল থাকবে, সাইন 20 কে আমি লিখতে পারি 2 সাইন 10 ডিগ্রি cos 10 ডিগ্রি সাইন 2 থিটা সূত্র, আর নিচে কি ছিল? cos 30 এর মান ছিল √3/2 হচ্ছে cos 10 ডিগ্রি, উপরে নিচে 10 10 কেটে গেল, এই 2 টা উপরে 2 টা মাল্টিপ্লাই হয়ে 4/√3 সাইন 50 সাইন 10 ডিগ্রি। তবে 4/√3 তো যেমন ছিল ছিল, সাইন 50 কে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, তেমনি সাইন 10 কে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 80 ডিগ্রি, কারণ উত্তর আমাকে কষে দিয়ে চাইছে। তবে কষে উত্তরের জন্য মান পাঠানোর জন্য আমাকে 4/√3 cos 9 sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা, আর cos sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা, এটাই ছিল ডান পক্ষ। যদি এটা হয়ে থাকে, পরের প্রশ্নটা বলেছে যে বৃহত্তম মান নির্ণয় করো, বৃহত্তম মান কার নির্ণয় করো? 4 নম্বর থেকে ছিল হাফ ইনটু সাইন স্কোয়ার থিটা প্লাস হাফ ইনটু cos স্কোয়ার থিটা 1/3 cos স্কোয়ার থিটা। তবে খুব সহজ 2 নম্বরের প্রশ্ন সিজন। যদি এটা কি আমরা সবসময় জানি 1/2 সেটা 1/3 থেকে বড়, তবে সেই কাজটা করব যে এইটা যে মান দেওয়া আছে সেটা লেস দেন হাফ ইনটু সাইন স্কোয়ার থিটা যেমন ছিল ছিল, এই 1/3 এর জায়গায় 1/2 cos স্কোয়ার থিটা, দুজনের কাছে হাফ কমন নিলে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে হয়ে গেলো শুধু হাফ। তাহলে আমাদের এই ভ্যালুটা কার থেকে ছোট হলো? যে হাফের থেকে ছোট, তবে বৃহত্তম মান হলো, বৃহত্তম মান হলো 1/2। তেমনি পরের একটা প্রশ্ন ছিল, পরের প্রশ্ন ছিল প্রমাণ করি কত দাগের বি এর, এটা ছিল 2 এর 4 অঙ্ক, পরে বি এ ছিল বি এর 1 এর দাগের অঙ্ক ছিল প্রমাণ করি জটিল রাশি থেকে। কি ছিল? যে প্রমাণ করো এক্স মাইনাস আই ওয়াই বাই মাইনাস এক্স প্লাস হচ্ছে আই ওয়াই সেটার ভ্যালু হচ্ছে 1। তবে এটাও সহজভাবে বামপক্ষ বলে লিখব কি যেটা ছিল মড এক্স মাইনাস আই ওয়াই বাই মাইনাস এক্স প্লাস হচ্ছে আই ওয়াই, মডিউলাসের ক্ষেত্রে দুটাই আলাদা মানে ভাগ আকারে ছিল, তবে মডটা দুটাই সেপারেটভাবে হয়ে যাবে মাইনাস এক্স প্লাস হচ্ছে আই ওয়াই। কমপ্লেক্স রাশির মড কি জানি? রুট ওভার অফ এক্স এর সর্গ স্কোয়ার প্লাস মাইনাস আয়োটার সর্গ স্কোয়ার, তেমনি নিচেও মাইনাস এক্স এর স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। আর কি স্কোয়ারের ভ্যালু কি জানি? স্কোয়ারের ভ্যালুর ভিতরে যদি মাইনাস থাকে সে অলরেডি প্লাস হয়ে যাবে মাইনাস থেকে প্লাস, তাহলে উপর নিচে কাটাকাটি হয়ে গেলে তার উত্তর হবে 1। এটাই ছিল ডান পক্ষ প্রমাণিত। তে
এমনি পরের প্রশ্নটা বলেছে একটা ইনইকুয়ালিটি প্রমাণ করতে বলেছে। ইনইকুয়ালিটি কি ছিল? বিয়ের এটা বিয়ের এক বিয়ের দুই বলেছে এক্স বাই ফোর, তার সঙ্গে দেওয়া আছে টু মাইনাস ফাইভ এক্স বাই থ্রি লেস দেন থ্রি মাইনাস সেভেন এক্স বাই ফাইভ। তবে ইনইকুয়ালিটি চিহ্ন থাকবে, আমরা সমাধান করতাম ইকুয়ালস টু সাইনের ইকুয়ালস টু সাইন দিয়ে, কিন্তু এখানে লেস দেন ইকুয়ালস টু, এই চিহ্নটাকে বলে ইনইকুয়ালিটি, মানে অসমীকরণ চিহ্ন। তবে অসমীকরণ চিহ্নের জন্য কিছু করার দরকার নেই, যেমন সমাধান করি সমাধান করবে, সাইন যেমন ছিল ছিল, মাইনাস হলে প্রবলেম, তবে যেমন সমাধান করি সমাধান হবে, আর কিছু না। দেখি এর বাম দিকে যদি আমরা চার তিনের লসাগু বারো, তাহলে থ্রি এক্স প্লাস ফোর ইন্টু টু মাইনাস হচ্ছে ফাইভ এক্স, যেমন চিহ্ন ছিল ছিল লেস দেন ইকুয়ালস টু থ্রি মাইনাস সেভেন এক্স, এর ডান দিকে যেমন পড়েছিল পড়ে, তাহলে থ্রি এক্স প্লাস হচ্ছে আট মাইনাস হচ্ছে টেন এক্স বাই বারো লেস দেন ইকুয়ালস টু থ্রি মাইনাস সেভেন এক্স বাই পাঁচ। একটু সাজিয়ে লিখলে আট মাইনাস সেভেন এক্স বাই বারো লেস দেন চিহ্ন থ্রি মাইনাস সেভেন এক্স বাই হচ্ছে পাঁচ। তেমনি কোনাকোনি গুণ করা হবে, যদি এই পার্টটাকে আমি এ সাইডে লিখি কোনাকোনি গুণের জন্য, কি ছিল পাঁচের সঙ্গে গুণ হবে এইট মাইনাস সেভেন এক্স লেস দেন চিহ্ন যেমন ছিল, বারোর সঙ্গে গুণ হবে থ্রি মাইনাস হচ্ছে সেভেন এক্স, পাঁচের সঙ্গে হলে আট পাঁচে চল্লিশ সাত পাঁচে পঁয়ত্রিশ এক্স লেস দেন বারো তিনে ছত্রিশ মাইনাস বারো সাথে চুরাশি। এটা হবে পাঁচ চারে কুড়ি, তো কুড়ি এক্স হলে এটা আমাদের হবে সতেরো এক্স, তাহলে সতেরো হলে সতেরো পাঁচে পঁচাশি হবে কুড়ি আর বারোর সাথে চুরাশি চুরাশি এক্স। তবে এক্সগুলোকে এক সাইডে নিব, চল্লিশ তো চল্লিশ ছিল, ছত্রিশটা যেহেতু ডান দিকে ছিল ইয়ে হলো, আর মাইনাস পঁচাশিটা বাম দিকে গেলো, আর ফোর চুরাশি এক্স যেমন ছিল, তাহলে দেখতে পাচ্ছি ফোর লেস দেন এক্স মানে এক্সের মান গ্রেটার দেন ফোর। তো সেটা বাস্তব সংখ্যার সেটের মধ্যে যদি লিখা হয় তাহলে আমরা লিখতে পারি, অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান কি ফোর থেকে বোর থেকে প্লাস ইনফিনিটি বলছে, মাইনাসের দিকে হবে না, ফোর থেকে প্লাস ইনফিনিটি বলছে, এটাই ছিল সমাধান। এর মধ্যে সমস্ত এক্সের ভ্যালু এই সমাধানটাকে মানে অসমীকরণটাকে স্যাটিসফাই করবে। তেমনি পরের প্রশ্ন নম্বর থেকে অসীম গুণত্ব শ্রেণীর সমষ্টি নির্ণয় করুন, সমষ্টি নির্ণয়। তবে অসীম গুণত্ব শ্রেণী কি দেওয়া ছিল, ছিল টু বাই পাঁচ থ্রি বাই পাঁচের স্কোয়ার টু বাই পাঁচের কিউ থ্রি বাই পাঁচের মাথায় ফোর এরকম করে ইনফিনিটি বলবে। তবে আমাদের কাজ কী হবে, দুটা আলাদা আলাদা পাঠে টু বাই পাঁচ টু বাই পাঁচের কিউ প্লাস টু বাই পাঁচের মাথায় যেহেতু বিজোড় বিজোড় সংখ্যা চলছে পাঁচ, তারপর এটাকে লিখতে হবে আর প্লাস তিনের টার্ম টু বাই ফাইভের স্কোয়ার থ্রি বাই ফাইভের মাথায় ফোর এটা আলাদাভাবে লিখবে। দিয়ে কী করব, সবার কাছ থেকে শ্রেণি সবার কাছ থেকে দুই বাই পাঁচ কমন নিয়ে, তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই পাঁচের স্কোয়ার ওয়ান বাই পাঁচের মাথায় ফোর পরপর চলতে থাকবে। তেমনি এ সাইডের ক্ষেত্রে ও তিন বাই পাঁচের স্কোয়ার কমন নিলে ওয়ান বাই ওয়ান প্লাস পাঁচের স্কোয়ার ওয়ান বাই পাঁচের মাথায় ফোর পরপর চলতে থাকবে। যেমন দেখছি এই দুটা ব্র্যাকেট পরস্পর একই, তাহলে এই দুটা ব্র্যাকেট একবারে কমন নিয়ে লিখি ওয়ান প্লাস পাঁচের স্কোয়ার পাঁচের মাথায় ফোর পরপর সিরিয়ালে, আর বাকি যেটা ছিল দুই বাই পাঁচ প্লাস হচ্ছে তিন বাই পাঁচ স্কোয়ার। আগে বলে দিই অসীম গুণত্ব শ্রেণী যদি সমষ্টি বলে তার সূত্র কি, যদি সমষ্টি এ এ আর এ আর স্কোয়ার এরকম যদি গুণত্ব শ্রেণী থাকে তার সমষ্টি এ ইন্টু ওয়ান বাই ওয়ান মাইনাস আর, যদি আর এর মানটা যদি মড অফ আর বা আর লেস দেন ওয়ান, একের থেকে যদি ছোট হয় তাহলে তার সমষ্টি সূত্র হবে এটা। তবে এখানে আর নট ইজিক্যাল টু মানে ওয়ান যাতে না হবে, আর হচ্ছে হচ্ছে সাধারণ গুণিত মানে কমন রেশিও। তবে এখানে এখানে মান মান দেখি, এটা যদি এ তো ওয়ান ওয়ান বাই এখানে আর বলতে পাঁচের স্কোয়ার গুণিত, এখানে ছিল পঁচিশ তো পাঁচের স্কোয়ার মানে লসাগু পঁচিশ পাঁচ দুনিয়া দশ প্লাস হচ্ছে তিন, তবে এটা করলে ওয়ান বাই ওয়ান মাইনাস এক বাই পঁচিশ
গুণিতক 13/25 একটু সাজিয়ে সাজিয়ে লিখলে কত হবে, উপরে উপরে হয়ে যাবে 25/24 গুণিতক 13/25, উপরে উপরে 25/25 কেটে গেল 13/24। তেমনি পরের প্রশ্নটা যদি দেখি, বলেছে প্রমাণ করো যে ডি এর দাগের একের প্রশ্নটা, ডি এর দাগের একের প্রশ্নটা ছিল যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স অস্তিত্ব থাকার শর্ত এই সীমাটি অস্তিত্ব থাকবে যখন লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স এর যা ভ্যালু হবে সেটা এফ অফ এর সঙ্গে যদি সমান। তেমনি পরের প্রশ্নটা ছিল তাহলে এর সঙ্গে যদি সমান হবে তাহলে অস্তিত্ব। পরের প্রশ্নটা ছিল তারই দিয়ে প্রমাণ, যে প্রমাণ করো লিমিট এক্স টেন্ডস টু জিরো ট্যান এক্স বাই এক্স হচ্ছে ওয়ান। এটা খুব সহজে প্রমাণ করা যাবে, তবে যেটা দেওয়া হচ্ছে অতএব লিমিট এক্স টেন্ডস টু জিরো ট্যান এক্স বাই এক্স। শর্ট কোশ্চেনে বলা হয়েছিল যে লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স হচ্ছে ওয়ান, এটা লিমিটের সূত্র। তবে আমরা এখানে কি কাজ করব, এক্স টেন্ডস টু জিরো ট্যানকে ভেঙে লিখতে পারি সাইন এক্স বাই কস এক্স আর ইন্টু নিচে এক্স, একটু সাজিয়ে লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স রাখি আর দূরের দিকে ওয়ান বাই কস এক্স। লিমিটের কি আছে, লিমিট সবার কাছে চলে যায়, লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্ডস টু জিরো ওয়ান বাই কস এক্স, এর ভ্যালু তো ওয়ান আর কস জিরো বসালেও তার কোনো চেঞ্জ নেই, ওয়ান বাই ওয়ান মানে ওয়ান ইন্টু ওয়ান ওভার আর ওয়ান, দশমিক না গুণ চিহ্ন।